এমপি আজরিমের মরদেহের খোঁজে কলকাতা সিআইডির তল্লাশি কিছু হার্বর উদ্ধার পাঠানো হবে ফরেন্সিক বিভাগে নেত্রকোনায় জঙ্গি আস্থানা সন্ধে মাছের খামারে বোমবে স্কৌজাল ইউনিটের অভিযান গুলি অস্ত্র ওয়াকিটক উদ্ধার পালিয়ে আসা একশো চৌত্রিশ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হল মিয়ানমারে দেশে ফিরেছেন পঁয়তাল্লিশ জন বাংলাদেশ ঘূর্ণিঝড়ে স্থগিত উনিশ উপজেলায় শান্তিপূর্ণ ভোট শেষে গণনার প্রস্তুতি অনিয়মের অভিযোগে আটজন আটক আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো এবার জানাবো পুরো খবর এমপি আজিমের মরদেহের খোঁজে সিয়ামকে নিয়ে পশ্চিমবঙ্গের ভাঙ্গুরের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে সিআইডির তল্লাশি আজকের মতো শেষ হয়েছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু হাড়গোড় এর মধ্যে কয়েকটি মানুষের বলে ধারণা করছে কলকাতার সিআইডি তবে তা এমপি আজিমের কিনা এখনও নিশ্চিত করা যায়নি তবে সিয়ামের দাবি এগুলো সংসদ সদস্য আজিমেরই হার পরিচয় নিশ্চিত হতে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে এই হার পাঠানো হবে এর আগে গ্রেপ্তার হওয়া জিহাদ যে স্থানের কথা বলেছিল সিয়াম তার থেকে ভিন্ন একটি জায়গার কথা বলেছে সেই স্থানে আজ তল্লাশি চালায় কলকাতা পুলিশের সিআইডি উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনীর সদস্য এবং কলকাতা পুলিশের ডিএমজি টিমও অংশ নেয় এর আগে এমপি আজিম হত্যার বিষয়ে আরও তথ্য পেতে শনিবার সিয়ামকে চৌদ্দ দিনের রিমান্ডে নেয় সিআইডি জঙ্গি আস্তানা সন্ধেহে গতকাল থেকে ঘিরে রাখা নেত্রকোনা সদরের মাছের খামারটিতে অভিযান শুরু করেছে বোম ডিসপোজাল ইউনিট সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে আসা ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে এছাড়া শহরের বনুয়াপাড়ায় জঙ্গি আস্তানা সন্ধে ঘিরে রাখা বাড়িটিতেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ এর আগে শনিবার দুপুরে সদরের ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামারে অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয় সতেরো রাউন্ডগুলি একটি পিস্তল ও ওয়াকিটকি পুলিশের সন্দেহ আস্থানাটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো অভিযানের বিষয়টি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা পরে সন্ধ্যার দিকে শহরের বনুয়াপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ আমরা প্রাইমারি একটা ভিজিট করেছি তো সেখানে আমরা কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করেছি এবং আরও কিছু এক্সপ্লোসিভস আছে না সেটার জন্য অলরেডি ভিতরে আমাদের ইউনিট সার্চ করছে প্রাইমারি মাধ্যমে আমরা ভিতরের যেই অবস্থাটা এটা সিকিউর করতে পারবো যে এক্সপ্লোসিভস ডিভাইস বন্য কিছু নাই বা এর মধ্যে আমরা এগুলো ডিসপোজাল করে ফেলব এ বিষয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী লাভলু টু জানতে চাই যে অভিযানটি এখন কোন পর্যায়ে রয়েছে আর কি কি উদ্ধার হলো এখন পর্যন্ত দেখুন যে সকাল সাড়ে আটটায় কিন্তু যে অভিযান শুরু করে ঢাকা থেকে আসা যে বম ডিসপোজাল টিম এবং এন্টি টের যে সদস্যরা রয়েছে এবং জেলা পুলিশের মোট কিন্তু আসলে দেড়শো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু সেখানে অভিযান কিন্তু তারা শুরু করে শুরু করার পরে কিন্তু সাড়ে সাত ঘন্টা পেরিয়ে গেছে এখনও কিন্তু আসলে অভিযান ভেতরে চলছে তবে বেলা সোয়া দুইটার দিকে কিন্তু যে ময়মনসিংহ রেঞ্জের যে ডিআইজি আছেন তিনি কিন্তু একটি ব্রিফ করেছেন আমাদের সেখানে তিনি বলেছেন যে ভেতরে প্রচুর পরিমাণে বিস্ফোরক তারা পেয়েছে আইডি জাতীয় কিছু বিস্ফোরক সহ আরও বিভিন্ন অনেক প্রচুর বিস্ফোরক পেয়েছে এর মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে প্রায় দশ মিনিট আগে কিন্তু আসলে দমকল বাহিনীর সদস্যদেরও কিন্তু আনা হয়েছে এখানে ভেতরে কাজ চলছে তবে যেটি তারা বলছিলেন যে আজকে কিন্তু আসলে সারা দিন লেগে যেতে পারে ভেতরে কাজ করতে খুব সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে যদি কোনো বিস্ফোরক বিস্ফোরণ ঘটে তাহলে তো আসলে প্রাণহানির মতো একটি সং কার কথা বলছিলেন যে কারণে যে উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মী সকাল থেকে যতটুকু দূরত্বে ছিল বাড়িটির থেকে তার থেকে কিন্তু আরও দেড়শো থেকে দুইশো ফিট কিন্তু আসলে দূরে সবাইকে সরিয়ে দেয়া হয়েছে এরকম একটা অবস্থায় কিন্তু আসলে যে এখানে ভেতরে যে অভিযান চলছে সেই অভিযান শেষের পরে কিন্তু আসলে তোকোনা যে পৌর শহরের ভেতরে যে বনুয়াপাড়া এলাকায় আরেকটি বাড়ি রয়েছে সেই সেই বাড়িটিও কিন্তু পুলিশ ঘিরে রেখেছে সেখানে পরে অভিযান চালানো হবে এরকমটি কিন্তু আসলে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল নেত্রকোনা থেকে কথা হচ্ছিল সকর মিল লাবলু পাল চৌধুরীর সাথে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আসা একশো চৌত্রিশ বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পঁয়তাল্লিশ জন বাংলাদেশি মোর থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডাব্লিউটি এর ঘাট এলাকা পুলিশ বিজিবি কোস্টগার্ড এবং গোয়েন্দা বাহিনী সহ নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে সকাল দশটার দিকে রাখাইন রাজ্যের সিথওয়ে থেকে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুয়ে কক্সবাজারে রোমন করে এতে করেই দেশে ফিরেছেন ৪৫ জন বাংলাদেশি হস্তান্তর প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে বারোটার দিকে একশো চৌত্রিশ জন বিজিপি ও সেনা সদস্য নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি এর আগে দুই দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ছয়শো আঠারো বিজিপি সেনা সদস্য ও কাস্টমস কর্মকর্তাকে হয় হত্যা মামলায় পুলিশ কনস্টেবল কাউসার আলীর দশ দিনের রিমান্ড দেওয়া হবে এদিকে এখনো প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ অস্ত্র দিয়ে সহকর্মীকে গুলির কারণ জানা যায়নি পুলিশ সেনায় গ্রেপ্তার কাউসার নিজেকে মানসিক ভারসাম্যহীন প্রমাণের চেষ্টা এই গুলিবিদ্ধ সাইকেল অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক শনিবার মধ্যরাতে রাজধানীর বাড়িধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎই গুলির শব্দ সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরেও কনস্টেবল মনিরুলকে একের পর এক গুলি করেন তারই সহকর্মী কাউসারেলি দায়িত্ব পালনকালে ব্রাজিলের তৈরি আধুনিক সাব মেশিন টারাস ব্যবহার করতেন কাউসার এর প্রতিটি ম্যাগাজিনে তিরিশ রাউন্ড গুলি থাকে গুলি বর্ষণের পর গ্রেপ্তার হওয়া কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ চলছে দুজন ডিউটি করতেছিলেন তাদের মধ্যে ঘটনা ঘটছে কি কারণে ঘটছে এটা আমরা আসলে তদন্ত না করে বলতে পারতেছি না তদন্ত চলছে এবং যিনি ঘটিয়েছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি গুলিবর্ষণের ঘটনায় আহত হন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন বর্তমানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসক উনটা ক্লিন ক্লিন করা হবে এবং তেমন জটিল কিছু না পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে সার্জারি করার পরেই আমরা আসলে বলতে পারবো যে তার ফাইনালি কি হবে এদিকে ডিপ্লোম্যাটিক জোনের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত স্থানে এমন ঘটনার পর নিরাপত্তার বিষয়ে বাড়তি নজরদারি করছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্রামুল কবি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঘূর্ণিঝড় হিমালয়ের কারণে স্থগিত হওয়া উনিশ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি জনপ্রতিনিধি বেছে নিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট দেন ভোটাররা সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে বাড়ে ভোটার বরিশালের গৌরু নদী ও আগুল ছাড়া উপজেলায় ভোট হওয়ার কথা ছিল গত ঊনত্রিশ মে তবে স্থগিত হয়ে যায় ঘূর্ণিঝড় রিমালের কারণে নতুন তারিখ অনুযায়ী ভোট গ্রহণের আয়োজন করা হয় রোববার গরু নদীতে সকাল আটটায় ভোট শুরু হলেও প্রথম দিকে তেমন ভোটার চোখে পড়েনি কেন্দ্রে তবে বেলা গড়ানোর পর বারে ভোটার উপস্থিতি উৎসব পরিবেশে ভোট দেয় আগল ছড়ার ভোটাররাও আমি ভোট দিছি কোন নিরবিলি কলো জামেলা নাই কোন প্রেশারই নাই ভোট নিরবিল দিছি এবং কোনো বাধা বিপত্তি নাই প্রশাসন সতর্ক আছে পুলিশ ফোর্স আছে পর্যাপ্ত পরিমাণে কোনো সমস্যা নাই আরসি সিরিয়াল ভাবে ঢুকাই দিছে ভোট দিছি দুই উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে লড়ছেন উনিশ প্রার্থী এখানে আমাদের পর্যাপ্ত পুলিশ আনসার বিজিবি আমাদের এ রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছে আমাদের সাদা পোশাকে ওয়াশ রয়েছে এখানে পড়ুয়াখালী তিন উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখা গেছে সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রহণ হয় খুলনা ডুমুরিয়া পাইকগাছা ও কয়রা উপজেলায় ও যানজন ফাঁস নেই প্রতিদ্বন্দ্বের মধ্যে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট দেন বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার ভোটাররা এবার ইভিএম এ ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়েছেন পিরোজপুরের মানুষ দেওয়া খুব সহজ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের যে মেজিস্ট্রেটগণ আছেন বিজিবি র্যাব সহ আমরা সেটি টহল দিয়ে ভোটারদের ভোট যাওয়া নিশ্চিত করছি এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি রাজাপুর ও কাঠালিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা রেশমি নন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ উপজেলা নির্বাচনে ভোলার লালমোহনের লর্ড হার্ডিনজে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকিরের কর্মীদের বিরুদ্ধে অপর প্রার্থী রিমনের ছয় কর্মীকে কুপি আহত করার অভিযোগ উঠেছে এছাড়া অনিয়মের অভিযোগে বরগুনা ও বরিশালে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটজনকে আটক করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ তিনজনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কালমেঘার আমরা গাছিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিয়াজ হোসেন জানান চেয়ারম্যান প্রার্থীর ব্যালট না দিয়ে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ব্যালট দেন তারা পরে ভোটারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট দুপুরে কক্ষ থেকে আটক করা হয় সহকারী প্রেজাইডিং কর্মকর্তা জাকির হোসেন ও পোলিং অফিসার রবিউল ইসলাম ও ঝুমুর রানী বিশ্বাসকে এদিকে বরিশালের গৌরু নদীর পাইলট স্কুল কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গৌরু নদী শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান মিয়া সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ ও বিজিবি এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন আরিফ একটু জানতে চাই যে বরগুনার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ তিনজনকে কিন্তু ভোট কক্ষ থেকে আটক করা হয়েছে এর কারণ কি কি হয়েছিল আমি আপনাকে একটু বলে রাখি আসলে বরগুনার যে আমরাতলা যে ভোট কেন্দ্রের সেখানে একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুজন পুলিং পুলিং অফিসারকে ভোট কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল বিষয়টা ছিল একজন ভোটারের অভিযোগে সেই ভোটারের অভিযোগটি এরকম ছিল তার সে ভোট কক্ষে যখন ভোট দিতে যায় তার চেয়ারম্যান যে প্রার্থীর ব্যালটটা ওই সহকারী প্রিজাইডিং দেখে দেয় এবং যে দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর যে ব্যালট রয়েছে মহিলা এবং পুরুষ সেই সেই ভোটার ব্যালট দুটি তাদের দেওয়া হয় ভোট দেওয়ার জন্য এবং এই কারণেই কিন্তু ওই যে ভোটার যে ভোটারের চেয়ারম্যান প্রার্থীর ব্যালটটি রেখে দিয়েছিল সহকারী প্রিজাইডিং অফিসার তার বিরুদ্ধে তিনি অভিযোগ দেন তৎক্ষণিক নিচে তার দায়িত্বরত যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল তার কাছে এবং তখনই তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায় এবং সত্যতা পাওয়ার সাথে সাথে কিন্তু তাৎক্ষণিক ওই তিনজনকে ওখান থেকে সাময়িক বরখাস্ত করে এবং আটক করে নেন এবং পরবর্তীতে তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন আমরা ওনাদের সাথে কথা বলেছি যে ওনাদের বিষয়ে তাৎক্ষণিক ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওরা নির্বাচন কমিশন বরাবরে এই বিষয় নিয়ে ওনারা লিখিত চিঠি দিবেন এবং নির্বাচন কমিশন থেকে যে ফিডব্যাক আসবে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী করা হবে আমি আপনাকে যদি বরগুনার উপজেলায় আসলে ভোট হচ্ছে তো তার মধ্যে এবং বামনা বামনা এই দুইটি কেন্দ্রে দুইটি উপজেলার মধ্যে আসলে ভোটটা মূলত উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে একজন সাবেক এমপি এবং বর্তমান এমপির একটা দ্বন্দ্বে আকার রূপ নিয়েছে তো এই বিষয়টা যখন প্রশাসন টের পায় তখন আসলে দেখা গেছে দুই পক্ষেরই অনেক প্রভাবশালী নেতাদেরকে তাদেরকে একপক্ষে নজরবন্দি রাখা হয় যেমন আমি আমি যে যে কেন্দ্রে দাঁড়িয়েছে এখানকার যে ইউনিয়ন পরিষদের যে নজরবন্দি করে রাখা হয়েছে শুধু ওনার ভোট করতে পেরেছে এবং তারপরে প্রশাসন নজরবন্দি করে রেখেছে সামগ্রিক ভাবে ভোট সুষ্ঠু করার জন্য প্রশাসনের যে যে ব্যবস্থা আসলে নেওয়া দরকার ছিল সেই ব্যবস্থা সেই ব্যবস্থা আসলে প্রশাসন নিয়েছে তবে আমি আর একটু জানিয়ে রাখি যে ভোটারের যে উপস্থিতির হার কিন্তু তেমন একটা বেশি না এখানে আসলে সাতচল্লিশ পার্সেন্ট ভোট আমি যে কেন্দ্রটায় দাঁড়িয়ে আছি এই কেন্দ্রের কাস্টিং ভোটার আসলে সাতচল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং এখানে বেশিরভাগই আমরা দেখেছি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে যারা আসলে নতুন ভোটার যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে চাবো কোথাও চাকরি করছে আসলে এই ভোটার না আসার কারণে আসলে ভোটার উপস্থিতিটা কম ধারণা করছে এখানকার সাধারণ ভোটাররা এছাড়া ভোটার উপস্থিতির কথা আপনি বলছিলেন যেহেতু দুটো উপজেলায় ভোট হয়েছে আপনি বলছিলেন ভোটার উপস্থিতি সাতচল্লিশ ভাগ হয়েছে তার মানে ভালোই ভোটার উপস্থিতি ছিল ভোটাররা এছাড়া পরিবেশ নিয়ে কী জানিয়েছেন সারাদিন কেমন ভোট হলো সব মিলে প্রার্থীরা কী বলেছেন আসলে আমি প্রার্থীদের সাথে কথা বলেছি আসলে প্রার্থীরা ভোটের যে পরিবেশ ছিল প্রশাসনিক যে কাঠামো ছিল কাঠামোর যে ব্যবস্থা ছিল সে প্রকাশ এবং ভোটাররাও তারা নির্বিঘ্নে যে ভোট দিতে পেরে আসলে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা প্রশাসনের প্রতি যে আশ্বস্ত হয়েছেন এবং তাদের দাবি যাতে যে অন্য সকল যে ভোট সামনে যে ভোটগুলো আসবে এবং একইভাবে যাতে প্রশাসনের শক্ত নজরদারি থাকে সেই প্রত্যাশা করছে আসলে ভোটাররা আর এবার আপনি সাথে থাকুন এবার চলে আসুন ভোলাই সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নজরুল হক নজরুল শুরুতেই একটু জানতে চাই কয়টি উপজেলায় ভোট হয়েছে এবং সারা দিনে ভোট কেমন ছিল পরিবেশ কেমন ছিল ভোটার উপস্থিতি কেমন ছিল আর লালমোহনে যে ঘটনাটি ঘটেছে সেটির কারণ কি সূত্রপাত কোথা থেকে দেখুন আমি আজকে সারাদিনই ভোলা জেলার লালমোহন উপজেলায় ছিলাম এখন আমি যে এখানে যেখানে আছি সেটি হচ্ছে লালমোহন উপজেলার লর্ড ইউনিয়নের মাদ্রাসা বাজার এই বাজারের একটু পাশেই রয়েছে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সেই কেন্দ্রে সারাদিনই ভোট ভালোভাবে ছিল এছাড়া অন্যান্য যে এলাকা রয়েছে সেখানেও শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল কিন্তু এই যে রশিদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সেখানে দুপুরের পর একটি অপ্রীতিকর এবং সহিংস ঘটনা ঘটেছে এখানে দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থক রয়েছেন একজন হচ্ছেন রিমন এবং আরেকজন হচ্ছেন জাকির পঞ্চায়েত জাকির পঞ্চায়েতের সমর্থকরা এখানে মারাত্মক হয়েছে তার মধ্যে এবং তার ছেলে রিয়াজ এই দুজনকে আমরা দেখেছি তাদের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তাদের মাথায় এমনভাবে কুপিয়ে আঘাত দেওয়া হয়েছে এবং হাত কেটে দেওয়া হয়েছে হাতের হার কেটে গেছে সে ভয়াবহ দৃশ্য আমরা কেউ দেখতে পারিনি এবং একটা ভয়াবহ অবস্থা সেই অবস্থায় তাকে আমরা দেখেছি বোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছেন আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন এদের অনেকেরই অভিযোগে মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বাজারের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে এই লর্ড একটি এমন একটি ইউনিয়ন এটি কিন্তু শুরু থেকে একটি সন্ত্রাসের জনপদ বিরানব্বই সালে যে দাঙ্গা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের জন্য এই জায়গাটি শুরু থেকে একটি বিখ্যাত জায়গা ছিল এবং যতবারই এখানে নির্বাচন হয় ততবারই সহিংস ঘটনা ঘটে এখানে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন আবুল কাশেম তিনি মূলত তার আধিপত্যকে ধরে রাখার জন্য এখানে নিরীহ মানুষের উপরে সব সময় অত্যাচার করে থাকেন আজকে কয়দিনও তিনি এরকমই করেছেন যার প্রভাবে এখানে এখানকার সাধারণ মানুষ নানাভাবে অত্যাচারিত হয়ে আসছেন এখানে ভাঙচুর লুটপাট বোমাবাজি এসব ঘটনা নিত্যদিনের সঙ্গী গত কয়দিন ধরে বিশেষ করে গতকাল রাতেও রাতভর এখানে বোমাবাজির ঘটনা ঘটেছিল সেই বোমাবাজির পর থেকে সারাদিন মানুষ আতঙ্কে ছিল আতঙ্কের মধ্যে মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিলেন কিন্তু দুপুরের পরে এমন একটি ঘটনা ঘটে গেছে যে এখন এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এখানে নির্বাই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ রয়েছে অন্যান্য বাহিনী রয়েছে ভোট শেষ হয়েছে কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি বাহিনী মোতায়েন রয়েছে স্থগিত উপজেলাগুলোতে ভোট গ্রহণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ছয় জন নিহত হয়েছে পিরোজপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন পুলিশ সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বরিশাল শাকিল ও সাইফুল এ সময় বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটর চাপা দেয় পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেসারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বাস চালকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে এদিকে মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপ বোঝায় পিকআপের পেছনে চিনি বোঝায় ট্রাকের ধাক্কায় পিক আপ ও ট্রাক চালক নিহত হয়েছে সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে এছাড়া খুলনা সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন কুমিল্লার বুড়িচংয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন সকাল আটটায় উপজেলার বকশিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে নিহত আনোয়ার হোসেন বকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন মরদেহটি ভারতীয় সীমান্তে পড়ে আছে বলে জানান বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে সকালবেলা সময় যখন আটটা বাজে ওই সময় আমরা গুলির আওয়াজ শুনতে পাই আর কি তো এর আধা ঘন্টা পরে আবার আরেকটা শব্দ শুনতে পাই তারপর এদিকে আসি আসার পরে শুনেছে বিএসএফ ইন্ডিয়ার বিএসএফ নাকি গুলি করছে তারা নাকি লাশ অর্থাৎ বডি পোস্মোরম করার জন্য নিয়ে গেছে পোস্মোর্ডম কইরা এসে তারা নাকি ফ্ল্যাগ বোডিং আসবে চট্টগ্রামের আগ্রাবাদে খালে পড়ে নিখোঁজ আট বছরের এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে বাসার পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় শনিবার সন্ধ্যা দিকে খালে পড়ে নিখোঁজ হয় শিশু জসিম তার নানি নুরজাহান বেগম জানান গতকাল বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে রাতভর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তারা সকালে নাসির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের আওতায় নাসির খালের একটি অংশ স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হয় সম্প্রতি বেশ কয়েকটি স্ল্যাব ভেঙে যাওয়ায় খালের অনেক অংশ উন্মুক্ত হয়ে পড়ে এসব স্থান দিয়ে মানুষের চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে খালে পড়ে শিশুর মৃত্যুর পর ওই পথ দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে সিডিএ টোকা চাষি গৌড়ারায় টোকা আছে কুরুমিক্ষা পায় না আজকে সকালে দশটা কাজে খবর হয়েছে। এখান দিয়ে হচ্ছে এখান দিয়ে হয়ে যায় একটা একটা সেলে হয়েছে হিডার উড়েছে আবার ওই বিশুদ্ধবার দিন একটা ছেলে হয়ে উড়ে হয়েছে হিজো হিজো উড়েছে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় বাবা মা আর সেই বাবা মাই স্ট্যাম্পে সই করে বিক্রি করে দিয়েছে যমজ দুই সন্তানকে তিন লাখ টাকায় বিক্রির পর সেই টাকা নিয়ে বিরোধ দেখা দেয় স্বামী স্ত্রীর পরে স্বামী হাসানের নামে মামলা করে স্ত্রী মুন্নি এর সূত্র ধরে চট্টগ্রামে শিশু কেনাবেচার চক্রের খোঁজ পায় পিবিআই যমজ দুই শিশুকে উদ্ধার ও গ্রেপ্তার করা হয় দুজনকে পাঁচ মাসের শিশু ফাহমিদা মা বাবার আদর স্নেহে বেড়ে ওঠার কথা থাকলেও সে সুযোগ হয়নি একই অবস্থা রায়ানেরও যমজ দুই ভাই বোনকে লালন পালন করছেন অন্য দুই নারী গেল জানুয়ারিতে নগরীর বেসরকারি একটি ক্লিনিকে জন্মের পরপরই দুই শিশুকে বিক্রি করে দেয় মুন্নি হাসান দম্পতি তিন লাখ টাকার বিনিময়ে স্বেচ্ছায় স্ট্যাম্পে স্বাক্ষরও করে দুই শিশুর জায়গা হয় দুই পরিবারে আমার তিনটা মেয়ে তো ছেলে নাই সেজন্য শাশুড়ি সবাই জানতাম তো আমার হইছে আমার বাবু মানে মেডিকেলে তো আমার হইছে ছেলে বাচ্চার জন্য 1 লাখ টাকা রেখে দিয়েছে আর মেয়ে বাচ্চার জন্য 50 টাকা হাজার টাকা দিয়েছে ওই টাকা দিয়ে মা বাড়ির আসবাবপত্র এতেই এতে মধ্যস্থতা করে রাশিদা বেগম নামে এক নারী নগরীর বিভিন্ন ক্লিনিকে যাতায়াত করে নিঃসন্তান দম্পতিদের কাছে এভাবে শিশু বিক্রি করত সে ওরা দুজনের সাইন দিছে না স্ট্যাম্প করে দুজনেরই দিছে আমি তো সার্ভিস চুরি পিবিআই জানায় পরে শিশু বিক্রির টাকা নিয়ে ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর এক পর্যায়ে মুন্নিকে মারধর করে সব টাকা নিয়ে যান হাসান এর জেরে স্বামীর নামে মানব পাচারের মামলা করে মুন্নি এর তদন্তে নেমেই পেরিয়ে আসে শিশু বিক্রির তথ্য আমরা ওদের দুজনের কলিস্টে থেকে আমরা কমন পেয়ে গেলাম হলো রাশেদা আক্তারকে তার বাড়ি হলো ছিন্নমূলে সে হলো আপনার প্রফেশনালি বাচ্চার মধ্যস্থতাকারী ইতিপূর্বে সে একবার ডিবির হাতেও অ্যারেস্ট হয়েছিল আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত ফাহমিদা ও রায়ান পিবিআই এর হেফাজতে থাকবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক বরুণ বিকাশ চাকমা নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পানছড়ি থানা পুলিশ এর আগে শনিবার রাতে দুদক ছড়ার সীমানা পাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন বরুণ চাকমা এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লার্মার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গমার্মা নিহতের মরদেহ মানা তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে লক্ষ্মীপুরে যৌন নিপীড়নের অভিযোগে স্কুল শিক্ষকের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সকালে মুন্সিরহাট সাদাত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে শিক্ষক আরিফুল ইসলাম শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করে আসছিলেন এসব বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল পাটওয়ারি ও প্রধান শিক্ষক আরমান হোসেনের কাছে বারবার অভিযোগ দিয়েও কাজ হয়নি বরং অভিযুক্ত শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি ধামা চাপা চেষ্টা করেন প্রধান শিক্ষক অবিলম্বে প্রধান শিক্ষক সহ অভিযুক্ত শিক্ষককে অপসারণ ও কঠোর শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উনিশ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি এ নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল চলে আসছে সেখানে তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার আর টোটাল ভোট কেন্দ্র বলেছি এগারোশো আশিটি ছিল এই ছিল আজকের এবং ভোটের যে পরিস্থিতি আজকের শান্তিপূর্ণ ছিল সংখ্যাও কম ধাপ কম সেদিক থেকে বেশ শান্তিপূর্ণ ছিল আর আমাদের নির্বাচনটা সনাতন যেভাবে হয় কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেই থাকে অনেকেই চেষ্টা করে শক্তি প্রয়োগ করতে অর্থের লেনদেন প্রচুর হয়ে থাকে অর্থের লেনদেনটা যেমন ভোটারদেরকে আগ্রহী করার জন্য আসা যাওয়ার এবং অনৈতিকভাবে অর্থের লেনদেনের খবর আমরা পেয়ে থাকি এগুলো বাস্তবতা এগুলো থেকে উত্তরণের চেষ্টা আমরা পরিশেষে আরও আলাপ আলোচনা করে কীভাবে উত্তরণ ঘটানো যায় এগুলো চিন্তা করব। তবে সার্বিক বিশ্লেষণে আমার মনে হয় আবার আমার প্রিয় সহকর্মীদেরও মনে হচ্ছে নির্বাচনটা আজকে মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে এবং প্রশাসন পুলিশের যে ভূমিকা আমাদের সেটা অত্যন্ত প্রশংসনীয় তারা আমাদের যে নির্দেশনা পরামর্শ এগুলোকে কঠোরভাবে তারা প্রতিপালন করেছেন এবং রাজনৈতিক যে সদিচ্ছাটাও ছিল খুব স্পষ্ট এবং ইতিবাচক তবে এবার যে যে নির্বাচনে যদিও রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ ছিল কিন্তু দেখা গেছে যে রাজনৈতিকভাবে দু একটি দল ছাড়া ওরা রাজনৈতিক প্রতিকে অংশগ্রহণ করেনি যার ফলে নির্বাচন নির্বাচনটা আগের মতো স্থানীয়ভাবে হয়েছে সেই সেই অর্থ যদিও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন কিন্তু রাজনৈতিক পরিচয় নয় এই ছিল আজকের নির্বাচনের যে বিষয়গুলো যেগুলো আপনাদেরকে আমি না কোনো ভোট হয় জি এটা হয়তো কিছু গণনার আছে গণনা শেষ হয়নি কারণ আপনার ব্যালটে হচ্ছে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সিএস এ হাবিবুল্লাহ আমরা এতক্ষণ সেখানে ছিলাম চলে আসছে পরের খবরটিতে জামালপুরের সরিষা বাড়িতে ইজি বাইক চুরি ও চালককে শ্বাসরোধে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত সেই সাথে প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে দুপুরে অতিরিক্ত জেলা ও দ্বারা জজ দুইয়ে আদালতের বিচারক আনোয়ার সাদাত এরাই ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায় দু হাজার ষোলো সালে সরিষাবাড়িতে ইজি বাইক চুরির পর চালক লাইজু মিয়াকে করে হত্যা করে আসামিরা এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জড়িত রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ সাক্ষ্য গ্রহণ শেষে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত এদিকে রাজশাহী চারঘাটে ভ্যান চালক জালাল উদ্দিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে রাজশাহী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকের রায় দেন গলায় রশি পেশায় পরিকল্পিতভাবে হত্যা করেছে তারা একশো চৌষট্টি ধারা জবানবন্দি অনুযায়ী তারা স্বীকার করেছে তে আমরা প্রমাণ করতে সমর্থ সমর্থ হয়েছি এখানে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় চাঁদাবাস চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব সাত এ সময় তাদের কাছ থেকে নগদ উনপঞ্চাশ বিভিন্ন নামে বেনামে ছাপানো অবৈধ রশিদ উদ্ধার করা হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতেই সোনাগাজির বাংলো কলেজ রোড ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাস চক্রের আট সদস্যকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে আটককৃতর জানায় দীর্ঘদিন ধরে পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন নামে বেনামে ছাপানো রশিদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল পরে আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এক্সএল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য